জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতেই দেশে গণতন্ত্রের শুভ সূচনা হয়েছিল। আজ যারা দেশ চালাচ্ছেন তারা গণতন্ত্রকে ভুল লুণ্ঠিত করছে। বিএনপি সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিলেট জেলা যুব দলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম। বৃহস্পতিবার মরহুম আরাফাত রহমান কোকর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সল আলোচনা সভা, দোয়া মাহফিল এবং প্রায় 5 শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। মহানগর যুবদলের সভাপতি শাহনেয়াজ বক্ত চৌধুরী তারেকের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোহাম্মদ সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় এ সময় জেলা ও মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন। নিউজ টাইম শেষ